नमस्कार বন্ধুরা, দ্য গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হলো আপনারা কিভাবে স্ট্রবেরির মূলটিকে আগামী সিজনের জন্য সংরক্ষণ করে রাখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ যেটি রয়েছে এটিকে আমি বেশ কিছুদিন যাবত কোনো জল দিইনি, না জল দেওয়াতে গাছের পাতাগুলি শুকিয়ে যায়, আমি সেগুলিকে কেটে দিই। এখন আমি কি করব, আমি এখন এই মূলটিকে সংরক্ষণ করে রাখব আগামী সিজনের জন্য। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে আমি এটি করছি। আসুন বন্ধুরা, আমরা দেখে নিই প্রথমে কিভাবে আমরা গাছটিকে মাটি থেকে তুলব। বন্ধুরা, আমার কাছে চারটি স্ট্রবেরি গাছ ছিল, দুটি আলাদা ভ্যারাইটি। সেই গাছগুলি থেকে আমি প্রচুর পরিমাণে ফল পেয়েছিলাম। তো আসুন বন্ধুরা, আমরা প্রথমে এটিকে একটু ভালোভাবে তুলে নিই। দেখছেন বন্ধুরা কত ভালো এর রুটিং সিস্টেমটা হয়েছে, এই দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কত ভালো এর রুটিংটা হয়েছে। আমি প্রথমে কি করব, প্রথমে আমরা মাটিটিকে এরকম ভাবে ছাড়িয়ে নেব। মাটিটিকে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন কত ভালো রুট সিস্টেম রয়েছে, খুব ভালো গাছগুলোর গ্রোথ ছিল। প্রথমে আমরা এবার আমরা কি করব, এবার আমরা এই রুটটিকে থেকে যে মাটিগুলো আছে সমস্ত মাটিগুলোকে ছাড়িয়ে নেব, এরকমভাবে মাটিগুলোকে ছাড়িয়ে নেব। দেখছেন এই মাটিগুলোকে ছাড়িয়ে নেব, এই দেখুন রুটটি সমস্ত মাটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা কি করব, এটিকে দুভাবে করতে পারি। আমাদেরকে এমনভাবে মাটিগুলোকে ছাড়াতে হবে যেন এই মূলের মধ্যে কোনো মাটি লেগে না থাকে। তো সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এই মূলটিকে জলের মধ্যে ভালো করে রেখে একটু ধুয়ে নিতে পারেন। ধুয়ে নেওয়ার পর রুটটিকে শুকিয়ে নিয়ে আপনি এটার মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে রেখে দেবেন। দেখুন এর মধ্যে কোনো মাটি নেই। তো আমি কি করব, আপনারা প্রথমে দেখে নেবেন যেন কোনো মাটি না থাকে। এটাকে দেখে নিলেন, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, এখানে একটু মাটি আছে, আমি এটা ছাড়িয়ে নেব। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি কি করব, এবার আমি একটা প্লাস্টিক নেব। এই প্লাস্টিকটিকে নিয়ে আমি এর মধ্যে কি করব, এর মধ্যে আমি কোকোপিটটাকে দিয়ে দেব। কোকোপিটটা দেওয়ার পরে আমরা গাছটির মধ্যে খুব ভালোভাবে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, যাতে গাছটিতে ফাঙ্গাসের কোনো অ্যাটাক না হয়। দেখুন বন্ধুরা, আমরা কত ভালোভাবে গাছটিতে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। আমরা গাছটিতে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম। এবার বন্ধুরা আপনাকে দেখতে হবে, আমরা যে কোকোপিটটি নিলাম, দেখুন আমরা যে কোকোপিটটা নিয়েছি সেই কোকোপিটটা কিন্তু ভিজে থাকলে হবে না। এবার কি করব, এই কোকোপিটের মধ্যে এই যে ফাঙ্গিসাইড দিয়ে রাখা যে মূলটি রয়েছে সেটিকে নিয়ে সামান্য কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি কি করব, আমি এটাকে নিয়ে কোকোপিটের উপরে এরমভাবে রেখে দেব। রাখার পরে এর উপরে আমি আবার কিছু কোকোপিট দিয়ে দেব, কোকোপিট দিয়ে আমি মূলটিকে ঢাকা দিয়ে দেব। এবার এটিকে এরমভাবে নিয়ে আমাকে এটি সম্পূর্ণরূপে এয়ার টাইট করে দিতে হবে। দেখুন এরমভাবে নিয়ে সম্পূর্ণরূপে, যাতে এর মধ্যে এয়ার পাস না করতে পারে। তো দেখুন বন্ধুরা আমি এটা কীভাবে করছি, এই যে এটা হয়ে গেল। এবার বন্ধুরা আমি কি করব, এটিকে নিয়ে এটি কাগজের মধ্যে দিয়ে আমি এটাকে কোনো ঠান্ডা জায়গায় যেখানে সূর্যালোক আসে না সেই জায়গায় রেখে দেবো। অনেকে আবার রেফ্রিজারেটরেও যেখানে সবজি রাখা হয় সেটি এখানে অনেকজন রেখে দেয় এরমভাবেও। আগামী বছর আমি আবার যখন এটিকে টবের মধ্যে বসাবো তখন আমি এটিকে কি করব, একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যতদিন না পর্যন্ত এটির মধ্যে থেকে নতুন পাতা বের হচ্ছে। পাতা বের হয়ে যাওয়ার পরে আমি এটিকে আবার কোনো রোদযুক্ত জায়গায় রেখে দেবো, যাতে এর গ্রোথটা আবার ঠিকভাবে হয়। বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।